নামের যে কতটা মহিমা, এই মহিমা না আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে? ভগবান নিজেও বলছেন রাধা নামের মহিমা আমিও জানতে পারি, রাধা নামের এত মহিমা। এক ভক্ত ছিল, তার একমাত্র এক পুত্র, সেই পুত্র কোনো ভগবান মানে না, কোনো ঠাকুর মানে না, কখনো কোনো ঠাকুর সেবা করে না, হরিনাম নেয় না, ঠাকুরের নাম নেয় না। একবার তার গৃহের মধ্যে মহারাজ তার শ্রী গুরুদেব এসেছেন, গুরুদেবের কাছে খুব কান্নাকাটি করছে, গুরুদেব আমার ছেলেটা তো নাস্তিক হয়ে যাচ্ছে, কোনো ভগবান মানে না, ঠাকুর মানে না, হরিনাম নিতে বললে, কৃষ্ণ নাম নিতে বললে, তখন উল্টো উল্টো তর্ক করে, কি হবে, কি আছে এসবের মধ্যে? গুরুদেব বলে আচ্ছা ঠিক আছে আমার কাছে নিয়ে এস। কাছে নিয়ে এসেছে গুরুদেব, তার উপরে কৃপা করলেন। গুরুদেব বলছেন একবার রাধে রাধে বলো, হরে কৃষ্ণ বলতে বলেনি, জয় শ্রীকৃষ্ণ বলতে বলেনি, জয় নিতাই বলতে বলেনি, জয় গৌর বলতে বলেনি, জয় শ্রীরাম বলতে বলেনি, কি বলতে বললেন? রাধে। আচ্ছা বেটা একবার রাধে রাধে বলো। ছেলেটা বলছে রাধে রাধে বললে কি হবে? বলে রাধে রাধে বললে কি হবে? বলে যেদিন তুমি জেনে যাবে যে রাধে রাধে বললে কি হবে, সেদিন থেকে তুমি আর রাধে রাধে ছাড়তে পারবে না। কেন, এমন কি আছে এই রাধা নামের মধ্যে, কি হয় রাধে রাধে বললে? বলে আমি শুধু তোমাকে বললাম যে রাধে রাধে বলবে, আর এই রাধা নামের মহিমা এই জগতের মধ্যে কেউ আজ পর্যন্ত জানতে পারেনি, তার জন্য তুমি রাধে রাধে বলবে। গুরুদেব তো কৃপা করে চলে গেলেন, সে মনে মনে ভাবছে এই রাধে রাধে মানেটা কি, আর রাধে রাধে বললে কি হয়। ভাবতে ভাবতে মহারাজ দীর্ঘদিন পেরিয়ে গেল, সময় এসেছে তার মৃত্যু হয়ে গেছে, ভজন সাধন কিছু করেনি, তাকে নরকে নিয়ে যাওয়া হয়েছে। ধর্মরাজ তাকে সামনে যখন মহারাজ দাঁড় করিয়েছেন, তার সব হিসাব কিতাব দেখা হলো, বলে জীবনভর এই ব্যক্তি কোনো পুণ্য করেনি, কোনো হরিনাম নেয়নি, কিচ্ছু না, শুধু অপরাধই অপরাধ করে গেছে। হ্যাঁ, সে একবার ভুল করে রাধে রাধে বলেছিল, ভুল করে কয়েকবার রাধে রাধে বলেছিল, তাই রাধে রাধের এই যে রাধা নাম নিয়েছে তার ফলে কি দেওয়া যায়। ধর্মরাজ বিচার করতে লাগলেন, তখন সেই ছেলে জিজ্ঞাসা করছে কি হয়েছে মহারাজ, বলে তুমি জীবনভর পাপই পাপ করেছো, কিন্তু তুমি একবার ভুলে রাধে রাধে বলেছিলে, ভুল করে একবার তোমার ঘরে গুরুদেব এসেছিল, সেই সময় তুমি রাধে 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 বলেছিলে, ভুলে বলেছে, জেনে বুঝেও নয়, তার জন্যই বিচার করছি যে তোমাকে তার কি ফল দেওয়া যায়। তখন তার মনে পড়ল যে গুরুদেব বলেছিলেন যে রাধা নামের যে কত মহিমা সেটা সবাই বলতে পারে না, বলে আপনি তো ধর্মরাজ, তাহলে আপনি কি জানেন রাধা নামের মহিমা কি, এই রাধা নামের মহিমা কি আমাকে আগে বলুন। ধর্মরাজ বলছেন রাধা নামের মহিমা তো আমিও বলতে পারবো না, আপনি ধর্মরাজ হয়ে রাধা নামের মহিমা বলতে পারবেন না, তাহলে কে বলতে পারবে, আমাকে নিয়ে চলুন তার কাছে। এই নামের মহিমা হয়তো ইন্দ্র বলতে পারে, চলো তাহলে ইন্দ্রের কাছে। বলে আপনি ধর্মরাজ হয়ে নির্ণয় করতে পারলেন না, বিচার করতে পারলেন না, তাহলে আপনি আমাকে ঘাড়ে বসিয়ে নিয়ে যাবেন, নইলে আমি যাব না। ধর্মরাজ দেখছে এখন যতক্ষণ পর্যন্ত একে এর উত্তর দেয়া যায়, উত্তর দেয়া যাচ্ছে না, উপায় তো আর কিছু নেই, কেন পাপ পুণ্যের বিচার আগে করতে হবে, তারপরে তাকে সেগুলোর ভোগ করাতে হবে। তার রাধা নামের যে কি পুণ্য, রাধা নাম নিলে যে কি মহিমা কি পুণ্য হয় সেটা তো ধর্মরাজ বিচার করতে পারছেন না। ধর্মরাজ তো এখন ধর্ম সংকটে পড়ে গেলেন, তাকে ঘাড়ে চাপিয়ে নিয়ে গেছেন ইন্দ্রের কাছে, চল ভাই
স্বর্গের মধ্যে যখন এসে উপস্থিত হয়েছে দেবরাজ ইন্দ্র তখন দেখলেন ধর্মরাজের কাঁধে চেপে মহারাজ কেউ আসছে। ইন্দ্র নিজের জায়গায় দাঁড়িয়ে গেলেন, কেই মহাপুরুষ যে ধর্মরাজের ঘাড়ে চেপে আসছে। দেবরাজ ইন্দ্রকে ধর্মরাজ বললেন, দেবরাজ ইনি কিছু প্রশ্ন নিয়ে এসেছেন আপনার কাছে। কি প্রশ্ন? বলে ভাই প্রশ্ন করো। সে দেবরাজ ইন্দ্রকে বললেন, বলে মহারাজ আমার একটি প্রশ্ন, তার উত্তর আমাকে বলুন। ধর্মরাজ যার উত্তর বলতে পারলেন না, কি প্রশ্ন? বলে রাধা নামের মহিমা কি? আমি রাধা নামের মহিমা জানতে চাই। দেবরাজ ইন্দ্র তো নিজেও একদম চকরিয়ে গেছে, চক্কর খেয়ে গেছে, রাধা নামের মহিমা কি করে বলবো? রাধা নামের যে কি মহিমা সে তো আমিও জানি না, রাধা নামের কি মহিমা সে তো আমিও জানি না, তুমিও জানো না, তাহলে এটা কে বলতে পারবে? বলে তাহলে এটা একমাত্র মহাদেব বলতে পারেন। চলো মহাদেবের কাছে। এখন যখন মহাদেবের কাছে যেতে লেগেছে, সে বলছে দেখো আমি এইভাবে যাব না, তাহলে বলে দুইজনের ঘাড়ে চেপে যাব। তোমরা দুইজন এক ধর্মরাজ এক দেবরাজ মিলে যদি উত্তর না দিতে পারো, দুইজনের ঘাড়ে চেপে যাব। ঘাড়ে গিয়ে মহাদেবের কাছে উপস্থিত, মহাদেবও দেখে চমকে গেছেন, কি ব্যাপার, এমন কোন মহাপুরুষ যে ধর্মরাজ আর দেবরাজের ঘাড়ে চেপে আসছে? মহাদেবও দাঁড়িয়ে গেলেন, কেই নি? দেবরাজ ধর্মরাজ বললেন, মহারাজ ইনার এক প্রশ্ন আছে যার উত্তর আমরা দিতে পারিনি, কৃপা করে আপনি সেই প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? হে দেবাধিদেব আমার একটি প্রশ্ন, এই সংসারে রাধা নামের মহিমা কি? রাধা নাম নিলে কি হয়? মহাদেব চমকে গেছেন, বলে সে তো আমিও জানি না। সেই কি মহাদেবও জানে না? তাহলে কে বলতে পারবে? বলে হ্যাঁ, ব্রহ্মা দীর্ঘদিন পর্যন্ত রাধারানীর উপাসনা করেছেন, নিশ্চয়ই তিনি বলতে পারবেন। তাহলে চলো ব্রহ্মার কাছে। বলে এইভাবে নয়, তিনও জানার ঘাড়ে চেপে যাব। চলছে মার ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। পরমপিতা ব্রহ্মাও দেখে চমকে গেছেন, কি ব্যাপার, দেবরাজ ধর্মরাজ মহাদেব তিনও জানার ঘাড়ে চেপে আসছে মহারাজ মাথায় উঠে, এ আবার কে? তিনিও দাঁড়িয়ে গেলেন এই মহাপুরুষকে। তিনি যখন বলছেন, হে পরমপিতা আমরা সবের চক্করে ফেসে গেছি, কেন? বলে এর একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি। কি প্রশ্ন? বলে আপনি কৃপা করে উত্তর দিন। কি প্রশ্ন? সে বলছে, হে জগৎপিতা আমার একটি প্রশ্ন। বলে কি? বলে রাধা নামের মহিমা কি? আমি সেটা জানতে চাই। ব্রহ্মাও একদম চকরিয়ে গেলেন, রাধা নামের মহিমা কি? সে তো আমিও জানি না, সে তো আমিও জানি না, তাহলে এটা কে বলতে পারবে? বলে এটা তো একমাত্র স্বয়ং গোবিন্দ বলতে পারবেন। তাহলে চলো ওনার কাছে। সে বলছে, তাহলে তুমিও আসো নিচে। ব্রহ্মাকেও মহারাজ নিচে নিয়ে নিয়েছে, চারা জনার ঘাড়ে চেপে চলছে, স্বয়ং গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন। যখনই ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন মহারাজ, ভগবান হাসছেন, সবাই প্রণাম করলেন। ভগবান বললেন, কি চাও? বলে প্রভু আমরা সব পাগল হয়ে গেছে। কেন? বলে এই ব্যক্তি এমন প্রশ্ন করেছে, আমি তার উত্তর দিতে পারছি না, আমরা কৃপা করে আপনি সমাধান করুন। কেন? বলে আপনি তো রাধাপতি। ভগবান বললেন, কি প্রশ্ন? সে বলছেন, হে গোবিন্দ আমার একটি প্রশ্ন। বলে কি? রাধা নামের মহিমা কি? রাধা নাম নিলে কি হয়? ভগবান জোরে জোরে হাসতে লাগলেন, বলে প্রভু আপনি হাসছেন? ব্রহ্মা শঙ্কর দেবরা ধর্মরা সব চিন্তায় পড়ে আছে, চারজন বলছে প্রভু আমরা চিন্তায় মরছি আর আপনি হাসছেন? ভগবান বললেন, এখনো পর্যন্ত বুঝতে পারলে না তুমি? তখন সেই ব্যক্তি বলছে, প্রভু এখনো বুঝতে পারলাম না, আরে বোকা, এই রাধা নাম নিতে নিতে তুই এই চারজনের ঘাড়ে চেপে আমার কোলে চলে এসেছিস, আমার ধামে চলে এসেছিস, এর থেকে বড় মহিমা আর কি হতে পারে? প্রেম সে বলো রাধে রাধে, কোথায় নরকগামী, নরকে যেতিস সেই নরক থেকে উঠে আমার কোলে চলে এসেছিস, আমার ধারে ধামে চলে এসেছিস, তাহলে এর থেকে বড় রাধা নামের মহিমা আর কি চাই? এটাই হলো রাধা নামের
মহিমা গোবিন্দ এর কাছে যদি কেউ পৌঁছাতে পারে সে হলেন শ্রী রাধা রানী।